আছেন এই মুহূর্তে আমার সঙ্গে ময়ূখ। দেখো, মূল বিষয়টা হলো ভাঙর। এই ভাঙরটা যেন অস্বস্তির কারণ হয়ে গেছে, গলার কাঁটা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের জন্য। তৃণমূল কংগ্রেস বিরোধীরা বলছেন, যখন আরাবুল ইসলাম বা শওকত মোল্লারা পেরে উঠছে না, লড়াইতে পেরে উঠছে না, গণতন্ত্রে পেরে উঠছে না, আরাবুল ইসলামের নিজের পাড়াতে যেভাবে আমরা দেখেছি আইএসএফের জয় জয়কার এবং চারপাশে যেভাবে আইএসএফ এগিয়ে আসছে, বাম আইএসএফ কংগ্রেস জোট যেভাবে জিতে যাচ্ছে, যেভাবে কড়া টক্কর দিচ্ছে, সেইটা বোধহয় হজম করতে পারছে না তৃণমূল কংগ্রেস, এবং অবশ্যই হজম করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা একেবারে সরাসরি আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সে কারণেই এবার পুলিশ দিয়ে, এর আগেও পুলিশ দিয়ে ধমকিয়ে চমকিয়ে বহুবার নওশাদ সিদ্দিকীকে নিজের দলে টানার চেষ্টা হয়েছে বলে নওশাদ সিদ্দিকী বলেছেন। এবার যেন একেবারে সরাসরি ভাঙড়ে কলকাতা পুলিশের আওতাধীন করে, ভাঙড়ে কলকাতা পুলিশের মেকানিজম ব্যবহার করে, বিভিন্নভাবে পুলিশি দমনপীড়নের মাধ্যমে আইএসএফ কর্মীরা বলছেন যে নির্মূল করার চেষ্টা হচ্ছে, এটা কার্যত পসিবল হবে না। যেন রক্তবীজের ঝাড়ের মতন আরও আইএসএফ কর্মীরা এগিয়ে আসবে, আরও বিরোধীরা এগিয়ে আসবে, এবং এইটা অস্বস্তির কারণ হচ্ছে এই কারণে, কারণ ভাঙড় যেন পথ দেখাচ্ছে, গোটা বাংলাতে পথ দেখাচ্ছে কীভাবে প্রতিরোধ করতে হয়, কীভাবে রুখে দাঁড়াতে হয়। এবং তার পাশাপাশি নওশাদ সিদ্দিকীর ডিরেক্ট অ্যানাউন্সমেন্ট, ভাঙড়ে কলকাতা পুলিশ হোক, রাজ্য পুলিশ হোক, তামিলনাড়ু পুলিশ হোক, পাঞ্জাব পুলিশ হোক, চেন্নাই পুলিশ হোক, ক্যালিফোর্নিয়া পুলিশ হোক, সেন্ট্রাল ফোর্স হোক, যে কেউ আসতে পারে, যে কেউ চিরদিন তল্লাশি করতে পারে, কিন্তু সমস্ত বাড়িতে করতে হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বাড়িতে, আরাবুল ইসলামের বাড়িতে চিরুনি তল্লাশি করতে হবে, শওকত মোল্লার বাড়িতে চিরুনি তল্লাশি করতে হবে, নওশাদ সিদ্দিকীর বাড়িতেও চিরুনি তল্লাশি হোক। আরডিএক্স আছে, পরমাণু বোমা আছে, বড় বিস্ফোরক আছে, কী আছে না আছে সমস্ত কিছু বের করা হোক, স্যানিটাইজেশন হোক, এবং এইটা নিরপেক্ষভাবে হোক, এটা নওশাদ সিদ্দিকী আগেও বলেছে, এবারও বলছে। আমাদের প্রশ্ন একটাই, এই ভাঙর বা সাগরদিঘি বারবার কি অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে শাসকের জন্য, এবং শুধুমাত্র ভাঙরে দমনপীড়ন চালানো এবং আইএসএফকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্যই কি এই গোটা প্ল্যানটা, এই গোটা মাস্টার প্ল্যানটা? জবাব মানুষের কাছে আমরা রাখছি একেবারে। আপাতত ধন্যবাদ ময়ূখ তোমাকে। আজও আমরা জবাব চাইব নানান ইস্যুতে। এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু উত্তপ্ত রয়েছে বোর্ড পরবর্তী হিংসায় বাংলা। এরপর এই মুহূর্তে সময় হচ্ছে টাটকা বিরতির। বিরতির পর দেখুন একেবারে টাটকা তাজা 50টা খবর নিয়ে বুলেট কিশোরের সঙ্গে। নজর থাক আপনাদের রিপাবলিক বাংলা। দেখতে থাকবেন রিপাবলিক বাংলা।